নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সবাই ভালো তো থাকতেই হবে বলো। তো আজকে আবার আমি একা বসে গেছি। তা আজকে অনেক পদ নিয়ে বসে পড়েছি আমি একাই। কি কি আছে সেটা বলছি। ভাত আছে, এখানে বড়া, এখানে পেঁয়াজ আর ডালের বড়া, এখানে আর এটা আছে শিউলি ফুলের পাতার বড়া এটা, আর এখানে আছে মাছ, মাছের কারি আলু দিয়ে করা হয়েছে, আর এখানে আছে নোটে মাছ একদম মাখা মাখা করা হয়েছে, আর এখানে আছে আলু আর টমেটো দিয়ে একটা তরকারি, মানে কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করা হয়েছে, এখানে মসুর ডাল করা হয়েছে, আর এইখান পটল ভাপা। এই নিয়েই বসলাম খেতে। আগে খাবো বড়া দিয়ে। কোনটা আমি খাবো বুঝতে পারছি না, আমি কি খাওয়া যাবে? আগে নিয়ে নিলাম আমি মধ্যখানের পদ, আলুর তরকারি। এবার নিয়ে নেবো মসুর ডাল। এবার খাবো পটল ভাপা। এই পটল ভাপাটা কিন্তু করা হয়েছে দই দই দিয়ে আর কি, দই পটল বলে বলে না সেরকম দই পটল করা হয়েছে এটা। পটল ভাপাটা আমার আঙাগুড়ায় আমার খুবই ভালো লাগে। Thank you.
পাও হয়ে গেল আমার খাওয়া। এবার খাবো নটে মাছ। আজকে বড় বড় নটে মাছ এনেছিল, ছোট ছোট করে পিস করেছিলাম, বেশ মনে হচ্ছে একটা মাছও ভাঙেনি। আস্তে আস্তে করে রান্না করলে খুব একটা যে ভাঙে তাও না। আর নটে মাছটা কিন্তু সবাই যে ভালোবাসে তাও না, কিন্তু অনেকেই ভালোবাসে। অনেকে যারা ভালোবাসে তারা মনে হয় কি নটে মাছ দিয়ে খাওয়া যাবে আর কোনো পথ মনে হয় লাগবে না এরকম আর কি। এই নটে মাছে মনে হয় যেন গায়ে কোনো বল শক্তি নেই, রান্নার সময় মনে হয়। আমার কথা শুনে হাসছে, সত্যি মনে হয়। দেখো কাঁটাগুলো মনে হয় যেন একদম ভেঙে পড়েছে, কোনো বল শক্তি নেই। এবার খাবো মাছের কারি সবার লাস্টে। এত বড় বড় মাছ আজকে খাওয়াতে গিয়ে পান্তুয়া যা হলো, পান্তুয়াকে তো আগে খাইয়ে দিই আমি, খাইয়ে দিয়েছিলাম। আর একটা ভাতের মধ্যে যে ছোট্ট কাঁটা ছিল সেটা আমি আর খেয়াল করিনি। মাছটা খাওয়ানোর সময় খুব কুটে কুটে খাওয়াতে হয় ওকে, বাচ্চা মানুষ যদি গলায় এঁটে যায় সেই ভয়ে কাঁটাগুলো। তাই যাই হোক আজকে বেকায়দায় মনে হয় একটা কাঁটা যাই হোক ভাতের মধ্যে মনে হয় চলে গেছিলো, সেটাও খাইয়ে দিয়েছি আর গলার মধ্যে এঁটে গেছে। আর মেয়ে কি কান্না, গলায় এঁটে গেছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে আমার গলায় এঁটে গেছে কাঁটা, গলায় গেছে কাঁটা। কত কষ্ট পেয়েছে পান্তু আজকে গলায়। তারপর বললাম যে একটা ভাত দলা করে দিচ্ছি সেটা খেয়ে নে, ভাত দলা করে কিংবা মুড়ি, শুকনো মুড়ি, রুটি, রুটিও ছিল ঘরে। তা না, কান্না করছে, গলায় এঁটে গেছে, আমার মা কাঁটা আটকে দিয়েছে আমার গলার মধ্যে। এইভাবে কি কান্না বলো, বলো দাও। ই মা, তুই সেজে গুজে আসলি, দেখাও, দেখ দেখো বন্ধুরা দেখো ঠোঁটে কি এগুলো, বলো তুমি বলো ঠোঁটে কি, আর কি টিপ পড়েছো এটা, কি অবস্থা, সারাক্ষণ দুষ্টুমি দুষ্টুমি করবে। আবার মাস্ক ছিল, মাস্কটা পরে চলে এসেছে, সারাক্ষণ ঘরের মধ্যে এই আরম্ভ হয়ে যাবে। এগুলো কোথায় দেখে আসছে, মাস্কটা ছিল না, লাল মাস্কটা কোন বাইরে দেখেছো, কি কালার লিপস্টিক পরেছো তুমি, লাল, দেরি হয়ে গেছে তো।
হয়ে গেছে, আবার ঘরের মধ্যে কি যে করে। আর কোথায় টিপ, কোথায় লিপস্টিক, কোথায় মুখে মাখা, সব লোট পালট হয়ে যায়। টিপ গুলো নিয়ে, টিপ ছোটই হোক বড়ই হোক, টিপ গুলো নিয়ে সারা আয়না এভাবে লাগাবে। আসছে আর বলছে আমাকে কেমন লাগছে মাম্মা, দাদা ভাই আমাকে ভালো লাগছে, এরকম বন্ধুরা। আমার খাওয়া হয়ে গেল, একা বসেই খেলাম। তো এখন টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।